বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে আমি একটি খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে একটি মোয়াক্কেল সে মোয়াক্কেলের নাম হলো সারাকা কি কাইল আলাইসাল্লাম একটি মোয়াক্কেল এই মোয়াক্কেলটি মূলত সুরাজা ইয়াসিনের মোয়াক্কেল মূলত প্রথম আয়াতের এটা মোয়াক্কেল কাইল মোয়াক্কেল এই মোয়াক্কেল আপনি কিভাবে আপনি অনুগত করতে পারবেন এবং এই আয়াত দিয়ে আপনারা কি কি আপনারা সুবিধা ভোগ করতে পারবেন ইনশাল্লাহ কিছুটা হলেও এই ভিডিওটি আপনাদের অবগত করাবো তাই পুরো ভিডিওটি ধৈর্য সরে আপনারা দেখতে থাকুন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন প্রথমে আপনাদের আমলের নিয়ম আমলের নিয়ম হইতেছে আপনাকে আমি পূর্বেও কিছু ভিডিওতে বলেছি আপনাকে নির্জনতা অবলম্বন করতে হবে মানে আলাদা একটি রুম বেছে নিতে হবে সেখানে সুগন্ধি কিছু আতর করপুর বা আগরবাতি এরকম কিছু সুগন্ধি জ্বালাতে হবে তারপর ঈশান নামাজ বাদ আপনাকে আমলের নিয়ম করে আপনাকে নিতে হবে এবং নিরামষ ভুজি হতে হবে যতদিন আপনি আমল চালাবেন এই আমলটি খুবই একটি সহজ আমল তার কারণ জিনের আমলগুলো একটি কঠিন হয়ে থাকে তার কারণ জিন দ্বারা মানুষের ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা থাকে আর মোয়াক্কেল দ্বারা তেমন কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না তারপরও আপনারা যারা আমল করতে ইচ্ছুক আপনাদের সাবধানতার অর্থে আপনারা যখন আমলে বসবেন তখন আপনারা একটা গন্ডি দিয়ে নেবেন যদি কোনো কেউ মন্ত্র থাকে জানা শরীর বন্ধের জন্য মন্ত্র দিয়ে গণ্ডি দেবেন যদি মন্ত্র জানা না থাকে যদি আয়াতুল কুরসি জানা থাকে তাহলে আয়াতুল কুরসি কোনো জিনিসের উপর ফুঁক দিয়ে আপনার চারিদিকে গণ্ডি দিয়ে নেবেন অথবা হাতের উপর ফুঁক দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছে নেবেন তাহলে আপনারা সুরক্ষিত থাকবেন এবং আপনাদের আমল করতে কোনো সমস্যা হবে না মনে রাখবেন এইসব করে শরীর বন্ধ করা মানে আপনাকে একটি প্রাসে ঘিরে ধরে রাখবে সুতরাং ভয়ের কোনো কারবার নাই আপনারা এই আমলটি দুই ভাগে করতে পারেন একটা হইল মোয়াক্কেল হাজিরের নিয়েতে একটা হইল এই আয়াত দিয়ে আপনারা যে কোনো জিনিস ফায়দা লাভ করিতে আপনারা যদি চান যে আপনারা মোয়াক্কেল হাজির করিতে তাহলে আপনারা ওই নিয়তে বসতে হবে যদি চান যে আপনারা আয়াত দিয়ে শুধু আপনারা জিনিসটা ফায়দা লাভ করেন তাহলে সে জিনিসটা আপনারা করতে পারেন আর একটি কথা এই আয়াতটি হইতেছে জামালি অতএব জামালি যে 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 জিনিসগুলো আছে আপনাকে সেগুলো অবশ্যই দৃষ্টিপাত করতে হবে এবং বর্জন করতে হবে এবং সকলের সুবিধার্থে আমি মোয়াক্কেল নাম সহকারে আপনাদেরকে আমি এস এম টি বা মানে সুরা ইয়াসিনের যে প্রথম আয়াতটি টি ইয়াসিন হাকিম ইন্নাকাল আমিনাল মুরসালিন আলা সিরাতি মুস্তাকিম বাস শুধুমাত্র এই পর্যন্ত এবং আপনারা এখানে মোয়াক্কেলের নাম উল্লেখ করে দিবেন যে বেহাককে ইয়া সারাকা ইয়ে কি কাইল আলাহিসাল্লাম এরকম একটি সংযোগ করে দেবেন তাহলেই ইনশাল্লাহ আপনারা অনেক কিছু আপনারা ফায়দা লাভ করতে পারবেন মোয়াক্কেলের নাম সহকারে থাকলে আসলে কি বলবো অনেকে ইউটিউবে বর্তমান ভুয়া ভিডিও যার কারণে অরিজিনাল ভিডিও আর তেমন কোনো গুরুত্ব নেই আপনারা অবশ্যই আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন আমার ভিডিওগুলো অরিজিনাল ডকুমেন্ট সহকারে আমি দিয়ে থাকি তারপরেও কোনো যদি সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে মতামত জানাবেন এই পর্যন্ত এবং এই আমলটি আপনারা কমপক্ষে আপনারা যদি না পার চল্লিশ দিন না পারেন তাহলে আপনারা এই একুশ দিন চালানোর চেষ্টা করবেন এবং ধৈর্য সহকারে আপনারা আমলগুলো চালানোর চেষ্টা করবেন মনে রাখবেন ধৈর্য ছাড়া কোনো কিছু সফলতা অর্জন করা যাবে না এবং এই আয়াত দিয়ে আপনারা যে কোনো জিনিস জিন পরি মুহূর্তের মধ্যে আপনারা হাজির করতে পারবেন এবং যেখানেই আপনারা লাগাবেন সেখানেই আপনারা কামিয়াব লাভ করতে পারবেন এই আয়াতের যখন আপনারা আমেল হবেন শুধু তখনই তাছাড়া আপনারা পাবেন না তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে